আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আজকে আমি আরবীদের জন্য সকালবেলা যে খামির খবুজটা বানাই সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। চলুন দেখে নিই এই খামির খবুজটা কীভাবে বানাই। এখানে আমি 4 কাপ ময়দা নিয়ে নিব। প্রথমে তো 4 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপর আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট, 1 চামচ দিয়ে দিলাম মৌলি গুঁড়া, তারপর আমি দিয়ে দিব দুধের পাউডার 4 চামচ। আপনারা চাইলে এখানে ফ্রেশ দুধও ব্যবহার করতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব, বেকিং পাউডার, এরপর দিয়ে দিলাম তেল। এখন আমি মেখে নিব একটু সবগুলা উপকরণ একসাথে। তো আমি এটা খেজুর দিয়ে বানাবো, সেজন্য আমি চিনি দেই নাই। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন যদি বানান আমার রেসিপিটা দেখে। তো এটা কিছুটা নান রুটির মতো, রান রুটি যেভাবে বানায় সেভাবেই। তো আমি এটা খেজুর দিয়ে বানাবো। এখানে আমি অনেকগুলো খেজুর পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি খেজুরটা ভালো করে মানে ইয়ে করে নেব, পানির সাথে মিক্স করে নেব। তো আপনারা খেজুরের বদলে চিনি দিতে পারেন। এতো আমার খেজুরটা ভালো করে পানির সাথে মিক্স করে মানে ইয়ে করে নিছি। এখন আমি একটা চালনের সাহায্যে মানে ছেঁকে নিচ্ছি, যাতে বিচিটা না পড়ে আর শুধু মানে খেজুরের রসটা পড়ে। তো সেখানেও হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তো ভালো করে মধ্যে আমি একটা ডো তৈরি করে নিছি, দেখতে পাচ্ছেন। এখন আমি 1 ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম, ডোটা একদম ফুলে গেছে। তাই এখন আমি একটু মথে নিব। তো রুটি বানানোর জন্য আমি ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। সবগুলো আমার গোল গোল করা হয়ে গেছে, এখন আমি রুটি বেনে নিব।
আর রুটিটা অত বড় হইব না, ছোট ছোটই হইব। তো দেখতে পাচ্ছেন এরকম ভাবে সবগুলো আমি রুটি বেলে নেব। তো সবগুলো রুটি বেলা হয়ে গেছে, এখন আমি বানাবো। তো এটা আমি কারেন্টের বানাবো, তো আপনারা চাইলে যেভাবে নান রুটি বানায় সেভাবে বানাতে পারেন চুলায়। যদি আমার রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তো আমি এটা কারেন্টে বানাবো। তো আমি কারেন্টে এটা গরম করে নিয়েছি, প্রথমে গরম করে নেওয়ার পরে এখন আমি রুটিটা দিয়ে দিব পরে। আর দিয়ে আমি ডিম একটা ভেঙে রেখে দিয়েছিলাম, এটা উপরে ব্রাশ করে লাগিয়ে নিব। তারপর উপরে আমি দিয়ে দিব তিল। তো তিল দেওয়ার পরে নিচের সাইড যখন লাল হয়ে আসবে তখন আমি এটা, তো কিছুটা লাল হয়ে আসছে তো এখন আমি এটা নিচে দিয়ে দিব, নিচে দিয়ে ডেকে রেখে দেব 2 মিনিটের জন্য, বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিটের জন্য। তো আমি আবার উপরে আরেকটা দিয়ে দিলাম নিচে ওটা রেখে। একই রকমভাবে আমি ডিম ব্রাশ করে উপরে তিল দিয়ে দিব। তো এটা কিন্তু আমি, এই যে দেখতে পাচ্ছেন নিচে কীভাবে ফুলে গেছে, তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো এটা আমি কিন্তু প্রতি শুক্রবারে বানাই আরবিদের জন্য, তো আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আমি আগে চুলায় বানাইতাম, এখন আমি কারেন্টে বানাই, কারণ চুলায় বানাইলে আমার বেশি ঝামেলা লাগে, এখানে বানাইলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর এই খবুজটা কিন্তু খেতে অনেক মজা, আরবিতে বলে খবুজ। তো এটা নান রুটির মতনই, কিছুটা দেখতে নান রুটির মতো নয়। এই তো আবার সবগুলো বানানো হয়ে গেছে, তো অনেকটা মজা হয়েছে, কারণ আমার কাছে সময় ছিল না ভেঙে দেখানোর জন্য। আর আমি উপরে একটু ঘি দিয়ে দিলাম যাতে খেতে অনেক মজা লাগে। তো আমি তাড়াহুড়ো করে নাস্তাটা মেরে মেরে দিয়ে দিলাম আর ভেঙে দেখাই নেই। তো এটা কিন্তু ভেতর দিয়ে অনেক সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন।